আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সুদীর্ঘ দিন পর আজকে তোমাদের সাথে সাক্ষাৎ। যেহেতু করোনা ভাইরাস নামক মহামারী সারা পৃথিবীর মানুষকে আতঙ্কিত করে ফেলেছিল, সেই আতঙ্কের কারণে কেউ আমরা আমাদের ক্লাসে উপস্থিত হতে পারছি না, পরস্পর থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে আমাদের চলতে হচ্ছে, যার জন্য ক্লাসে আসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেজন্য দূরশিক্ষণের মাধ্যমে আমি আজকে তোমাদের যে বিষয়টির উপর কিছু আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো ব্যক্তিগত জীবন ইসলাম, এরই একটা অংশ সেটা হলো জিকির। ইসলামের যে ধরনের মৌলিক বিষয়গুলো রয়েছে তন্মধ্যে জিকির একটা ইসলামের মৌলিক ইবাদত। সেটা কিভাবে? জিকির হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনকে স্মরণ করার একটা উপায় বা মাধ্যম। যে স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা জগৎ সৃষ্টি করলেন, তন্মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদামা, বানি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এই সবচেয়ে সম্মানিত জীব বানি আদম, এর কাজটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি, যার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা বান্দাকে শিক্ষা দিয়ে দিলেন, সেটার নাম হলো জিকির। আর এই জিকিরের অসংখ্য গণিত মাধ্যম রয়েছে, তন্মধ্যে প্রথম এবং প্রধান মাধ্যমটা হইল আস-সালাত বা নামাজ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাত আলি জিকরি, তোমরা আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত আদায় করো বা নামাজ পড়ো। অতএব নামাজটা হলো সবচেয়ে বড় জিকির, কোরআন থেকে তার দলিল আমরা পেয়ে গেলাম। আর এমনিভাবে জিকিরটা আমরা করে থাকি, এর কয়েকটা প্রকার ভেদ রয়েছে। প্রথম যে প্রকারটা সেটা হলো জিকির হলো প্রথমত দুই প্রকার। একটা হলো জিকির দুই প্রকার, জিক্রে কালবি, জিকির হলো প্রধানত দুই প্রকার। প্রথমটা হলো জিক্রে লেসানি, মৌখিক জিকির বা মানুষের জিহ্বায় বা জবানে ভাষা দিয়ে যেটা করা হয় সেটা হলো জিক্রে লেসানি। দ্বিতীয় প্রকারটা হলো জিকরে কালবি, আত্মিক জিকির। যেহেতু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে দিয়ে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, কাজে এই ভাষায় সেই স্রষ্টাকে স্বীকৃতি দিয়ে যেই বিষয়গুলো পাঠ করার কথা এসেছে, যেমন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ মহাপবিত্র,
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহই হলো সবচেয়ে বড়। এই স্বীকৃতিগুলো আমরা জবানের মাধ্যমে দিয়ে থাকি, এটা হলো জিক্রে লেসানি। দ্বিতীয় আরেকটা প্রকার হলো জিক্রে কালবি, আত্মিক জিকির। অর্থাৎ মুমেনের অন্তরে সব সময় আল্লাহ পাকের জিকির বা স্মরণ মজুদ থাকে, বিদ্যমান থাকে। মুমেনের অন্তরটা কখনো আল্লাহর জিকির থেকে খালি থাকে না, আল্লাহর জিকির থেকে মুক্ত থাকে না। অর্থাৎ মুমেনের অন্তর সব সময় আল্লাহর জিকিরে পরিপূর্ণ থাকে, এটা হলো মুমেনের স্বভাব বা বৈশিষ্ট্য। যেমন আমরা যে সালাত আদায় করি, আল্লাহ বললেন সালাত হলো সবচেয়ে বড় জিকির, আকিম আকিমের সালাত আলী জিকরি, আমার জিকিরের জন্য তোমরা সালাত আদায় করো। এটা আমরা জবানের মাধ্যমে আল্লাহ কালাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নির্ধারণ করে দিয়েছেন সেগুলো পাঠ করে আমরা সালাতের মাধ্যমে আল্লাহর জিকির সমাধা করে থাকি। আবার শয়নে স্বপনে ওঠায় বসায় সব সময় আল্লাহ পাক তার জিকির করতে পারে। আল্লাহ যিনি ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বললেন যে যারা শুয়ে বসে পার্শ্ব হয়ে শুয়ে এবং যেভাবেই হোক হাঁটতে চলায় ফেরায় সবসময় আল্লাহ পাকের জিকির, এইটা আল্লাহ পাক রাব্বুল আলামিন করার জন্য তার বান্দাকে নির্দেশ প্রদান করেছেন। সবসময় যেন বান্দা আল্লাহর জিকিরের মধ্যেই থাকে। আল্লাহ রসুলের হাদিস থেকে এসছে জিকির সম্পর্কে যে বুনিয়াল ইসলাম আল্লাহ খামসেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর স্থাপন করা হয়েছে। ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর স্থাপন করা হয়েছে, তার মধ্যে প্রথমটা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, যেটা বলতেছিলাম যে সর্বসময় মুমেনকে আল্লাহর স্মরণে তার অন্তরকে জীবিত রাখতে হবে। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি, আল্লাহ খামসেন পাঁচটি, খামসুন মানে পাঁচ। প্রথমটা হলো, সেটা হলো যে কওলু লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা ও রাসূল। এখানে বান্দা ও রাসূল কেন বলা হলো? খ্রিস্ট সম্প্রদায়কে দেখেন, তারা যিশুকে, যদিও যিশু একজন আল্লাহর দাস ছিল, যিশুকে তারা প্রভু বানিয়ে ফেলেছে। কেন? তারা যিশুকে বলছে যিশু হল খোদার পুত্র, স্রষ্টার পুত্র, ইবনুল্লাহ। কিন্তু আসলে তো ঈসা আলাইহিসসালাম বা যিশু তিনি নিজেই বলেছেন যে আমি হলাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের দাস, আল্লাহর বান্দা। কিন্তু তিনি বান্দা ঘোষণা দিয়ে গেলেন, পরবর্তীতে তার উম্মতরা এসে তাকে স্রষ্টার পুত্র বলে আখ্যা দিয়ে স্রষ্টার আসনে সমাসীন করে ফেলল। ঠিক তেমনিভাবে যারা বৌদ্ধ, সেই বৌদ্ধ ওই ধরনের কথাটাই বলেছিলেন যে আমি হলাম প্রভুর পক্ষ থেকে একটি অবতার, প্রভুর সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি তোমাদের কাছে এসেছি তার বাণী পৌঁছে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো, তিনি হলেন শেষ নবী, শেষ অবতার, অন্তিম অবতার যাকে বলা হয়েছে, যাতে করে তাকে উম্মতে মুহাম্মদী মুসলমানগণ প্রভু না বানাতে পারে, প্রভুর আসনে সমাসীন করতে না পারে। তিনি যখন দাস, সৃষ্টি জীব, এটাকে স্বীকৃতি দেওয়ার প্রথম বাক্যটা সেটা এসছে, প্রথম বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ যিনি তিনি প্রভু, প্রভু নন, তিনি সৃষ্টিকর্তা নন, তিনি একজন আমাদের মতোই মানুষ, তার কাছে উহি এসছে, আমাদের কাছে আসে না। এটাই হলো পার্থক্য। তো সেই প্রথম স্বীকৃতিটা, এটা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়টাই আসলো ওয়া ইকামে সালাত, ওই যে জিকির, আকিমে সালাত আলী জিকরি,
দ্বিতীয়টাই শুরু হলো জিকির, অর্থাৎ সালাত আদায় করে বান্দা যেন আল্লাহ পাকের জিকির বা আল্লাহ পাকের স্মরণ অন্তরে পুঞ্জীভূত রাখে। যদি সালাতটাকে কেউ ছেড়ে দিল তাহলে আল্লাহ পাকের জিকির থেকে সে সরে গেল, যার জন্য হাদিসে বলা হয়েছে বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকু সালাত, আল্লাহর দাস এবং আল্লাহর দাস নয় কাফের যাকে বলা হয় কুফর, এর মধ্যে পার্থক্যই হলো সালাত পরিত্যাগ করা। অর্থাৎ যে বান্দা সালাত নামক জিকিরকে পরিত্যাগ করেছে সে আল্লাহর দাস থেকে তার মস্তককে ছিন্ন করে নিয়ে পৃথক করে নিয়ে অন্য কিছুর দাসে পরিণত হয়ে গেছে, কাজে সে আর তখন আল্লাহর দাস থাকে নাই। এই যে প্রথম কথা যেটা স্বীকৃতি, এটার নামই হলো বাইআত। অনেকেই বলে যে বাইআত হতে হবে, নিজেকে বিক্রি করে দিতে হবে, বাইআত শব্দের অর্থ বিক্রি। এই বিক্রি করে নিয়ে, বিক্রি নিয়ে, বাইআত নিয়ে অনেকেই অনেক রকম মতবাদ নিজেদের মধ্যে থেকে প্রকাশ করে দিয়ে তারা বলতে চায় যে কোনো ব্যক্তির কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে তারপরে হতে হবে না। বায়াত হলো এটাই, এইটাই হলো বায়াতের বাক্য। কী সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যখন একটা ব্যক্তি সিদকান মিন কালবিহি অন্তরের দৃঢ় প্রত্যয়ের সাথে পাঠ করল, ইকরার বিল লিসান মুখের দ্বারা স্বীকৃতি দিল, তাসদিক বেল জানান অন্তরের দ্বারা বিশ্বাস করলো, আল আমালু বেল আরকান কার্যে পরিণত করলো, তাহলে পরে সে ইসলামের কাছে বায়াত হয়ে গেল, বিক্রি হয়ে গেল। অর্থাৎ এই বাক্যটা এই তিনটি বিষয়ের সমন্বয়ে, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কার্যে পরিণত, তিনটির সমন্বয় যখন তার মধ্যে পাওয়া গেল সে বায়াত করে ফেলল, সে একজন মুসলমান হয়ে গেল। এখন কোরআন হাদিস বিরোধী কোনো কর্মকাণ্ড তার দ্বারা হতে পারবে না, হওয়া সম্ভব নয়। যদি হয় তাহলে মনে করতে হবে সে বায়াতকে ভঙ্গ করল, বায়াতকে অস্বীকার করল। তৃতীয় কথা এসছে একামে সলাতে, দ্বিতীয় কথা একামে সলাতে, তৃতীয় কথা এসছে ইতা এ জাকাত, জাকাত প্রদান করা। এই জাকাতটাও একটা জিকির, কেন আমি আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি ভোগ করছি, এই সম্পদ আল্লাহর পথে নির্ধারিত একটা অংশ যখনই আমি ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, শত ত্যাগ করে দিয়ে দিলাম, আল্লাহর স্মরণে কাজটা করলাম, মালের ক্ষেত্রে আমি জিকির করে ফেললাম। যখন আমি যাকাত দিয়ে দিলাম মালের ক্ষেত্রে আমার জিকিরটা হয়ে গেল, যখন সালাতটা আদায় করে ফেললাম তখন আমার বডি, আমার দেহ, আমার মস্তক, আমার মন মগজ স্রষ্টার কাছে, স্রষ্টার স্মরণে নিবেদন করে নিজেকে আমি আল্লাহর দাস হিসেবে পরিচয় দিয়ে ফেললাম এবং একটা জিকির করে ফেললাম। আবার যখন জাকাতটাও দিয়ে দিলাম, মাল আল্লাহ আমাকে দিয়েছে, এটার ক্ষেত্রে ওই জিকিরটুকু করে ফেললাম। তৃতীয় চতুর্থত সেটা হইল ওয়াল হজ, আমার সম্পদ আছে মক্কা মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের প্রাণের মানুষ, তার সেই মাতৃভূমি, তার আবাসস্থল পরিদর্শন করা, সেখানে গিয়ে কিছুকাল অবস্থান করা, ইসলামে এটা বিধান রেখেছে। এটা শুধু ইসলামের যুগেই নয়, হজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করেছেন সে আদমের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব জামানার সেই বিধানটাকে ইসলামে এসে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজেই এই হজটা শুরু লগ্ন থেকেই, ইসলামের আগমন লগ্ন থেকেই, যত নবীগণ আসছে তাদের সেই সময় থেকেই হজের বিধান ইসলামের চালু রয়েছে। এটাও ইসলামে ফরজ রাখা হয়েছে, যার সম্পদ আছে সে যেন এটা করে ফেলে। যদি সে না করে, আল্লাহ রাসূল বললেন উরিদু আন উব আসা এলা আহলিল আমসার,
উরিদু আন উবআসা ইলা আহলিল আনসার। আল্লাহ রাসূল বললেন, আমার ইচ্ছা হয় যে আমি নগরে নগরে লোক পাঠিয়ে দিই এবং দেখি মান কানা লাহু সাআতুন, মান কানা লাহু সাআতুন ফালাম ইয়াহুজ, যে ব্যক্তির সামর্থ্য আছে সে হজ করল না। অর্থাৎ এই তৃতীয় নাম্বার যে চতুর্থ নাম্বার যে জিকিরটা সেটা সে সমাধা করল না, হজ করল না আল্লাহর স্মরণে, এটা সে করল না। আল্লাহর রসুল বললেন যে আমার ইচ্ছা হয় যে এলাকা এলাকায় লোক পাঠিয়ে দিয়ে দেখি কার উপর হজ ফরজ হয়েছে এবং সে হজ করলো কি না, যদি হজ না করে আজরেবু আলাইহিমুল জিজিয়া, আজরেবু আলাইহিমুল জিজিয়া, আমি যেন তাদের উপর জিজিয়া কর ধার্য করে দেই এটা আমার মনে চায়। অর্থাৎ বোঝা গেল ইসলামের মৌলিক হজ যার ফরজ হয়েছে, রাস্তাঘাট সব নিরাপদ রয়েছে, যেমন বর্তমানে করোনা ভাইরাসের কারণে এবছর কেউ হজে যেতে পারছে না, এটা একটা সমস্যা, এটার জন্য সে নিষ্কৃতি পেতে পারে, কিন্তু তাছাড়া যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সেই হজ নামক আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্মরণে জিকিরে এবাদতটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলল। আল্লাহ রসুল বললেন ওই শ্রেণীর ব্যক্তিগুলা উপর আমার ইচ্ছা হয়, আল্লাহ রসুল বললেন যে আমি তাদের উপর জিজিয়া কর ধার্য করে দেয়, মাহুম্বে মুসলিমিন মাহুম্বে মুসলিমিন, তারা মুসলমান নয় তারা মুসলমান নয়, এই বলে আল্লাহ রসুল স্বীকৃতি দিলেন। তাহলে চতুর্থটা পেয়ে গেলাম আরেকটা জিকির। পঞ্চম নাম্বার যেটা ওয়াসামে রমাদান, রমজান মাসে রোজা রাখা, এটা একটা জিকির, আল্লাহ পাকের জিকির। অর্থাৎ ইবাদত বলতে যাহা কিছু আছে সকল কিছুই করা হয় আল্লাহ পাকের স্মরণার্থে, আল্লাহ পাকের জিকিরের জন্য। যার জন্য সওম রমাদান সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি না খেয়ে থাকা, পানাহার না করা, আল্লাহর স্মরণে বান্দা করে থাকে, নিবৃত্তে গোপনে সংগোপনে কোনো স্থানে গিয়ে সে যদি কিছু খেয়ে নেয় ইচ্ছা করলে নিতে পারে, কিন্তু কেন সে নেয় না, একটা মাত্র কারণ যে আর কেউ না দেখিলে, না দেখিলেও মহান রাব্বুল আলামিন তিনি তো দেখতেছেন, যার জন্য তারা খেয়ে নেয় না। এই হলো ইসলাম জিকিরের যে পদ্ধতিগুলো শিক্ষা দিয়েছে মুসলমানদেরকে, তন্মধ্যে প্রথম যেই পদ্ধতি চারটি, একটি মুখে স্বীকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি, এটা স্বীকৃতি, আর চারটি হলো কাজ, অর্থাৎ এক থাকলে চার থাকবে, চার থাকলে এক থাকবে, সেটা হলো এই, যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি থাকে অন্তরের মধ্যে, তার চারটি জিনিস রাখতে হবে, একটা হলো সালাত, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো হজ এবং সিয়াম থাকতে হবে। এখন এই চার যদি কারোর মধ্যে না থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বোঝা গেল যে তার মধ্যে ইসলাম নেই। অর্থাৎ এক থাকলে চার থাকবে, আবার চার থাকলে এক থাকবে, অর্থাৎ চার থাকলে মুখের স্বীকৃতি অন্তরে বিশ্বাস এটা থাকবে, আর এই চার যদি নাই অর্থাৎ চারটি ইবাদত নাই, তাহলে তার মধ্যে ইমানের এই বিষয়টুকু নেই বলেই প্রমাণিত হবে, এটাই ইসলামের স্বীকৃতি। যদিও মৌলিক বিষয় ইমান কারো থেকে দূর হয় না, কিন্তু তারপরেও বাস্তবে পরিণত করে দেখাতে হবে, এটা হলো ইসলামের জিকিরের প্রথম এবং প্রধান পদ্ধতি। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির সম্পর্কে যেই বাক্যগুলো বললেন সেটা হলো আল্লাহ রাসূল উম্মতদেরকে জানিয়ে দিলেন লা ইয়াযালু লিসানাকা, রুতবাম মিন যিকরিল্লাহ, অর্থ হলো তুমি তোমার জবানকে, জিহ্বাকে,
আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়ে শুকনা রেখো না, অর্থাৎ আল্লাহর জিকিরে যেন তোমার জিহ্বাটা ঠোঁটটা সদা ভিজা থাকে। আবার আল্লাহ রাসূল বললেন লা তুকসিরুল কালাম, লা তুকসিরুল কালাম ইন্না ইন্না কাসরাতাল কালামে বেগাইরে জিক্রিল্লাহে কাসওয়াতাল লিল কাল। হাদিসটি অনেক বড়, আমি সংক্ষেপে দেখলাম, তোমরা অধিক অধিক বাক্য প্রসারিত করিও না, কেননা আল্লাহর জিকির ছাড়া অধিক অধিক বাক্য ব্যয় করা সেটা অন্তরকে কঠিন করে দেওয়ার একটা মাধ্যম। অর্থাৎ যদি বেশি বেশি বাক্য ব্যয় করো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকিরের বাক্যটি ব্যয় করো, যদি জিকিরের বাক্যটা যদি ব্যয় না হয়ে অন্যান্য বাক্য বেশি ব্যয় হয় তাহলে সেটা তোমার অন্তরকে কঠিন করে দেবে। এবং অন্তর কঠিন হওয়াটায় আব আদা মিনাল্লাহ তাআলা, কেননা অন্তর কঠিন হয়ে গেলেই সে বান্দা আল্লাহ পাক থেকে বেশি দূরে সরে যায়, এটা আল্লাহ রাসূলের কথা। এই হলো জিকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বাণী, এর মধ্যে আরও রয়েছে মাসালুল্লাজি ইযকুরুল্লাহ মাসালুল্লাজি ইযকুরুল্লাহ ওয়াল্লাজি লা ইযকুর, কামাসালেল হাইয়ে ওয়াল মাইয়েতে। আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখে, এবং যে ব্যক্তি আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখে না, এই দুই ব্যক্তির, হ্যাঁ এই দুই ব্যক্তির উদাহরণ হলো যে যে আল্লাহর স্মরণে নিজেকে জীবিত রাখে, নিজেকে নিজের জবানকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখে সে হলো জীবিতের মতন, আর যে ব্যক্তি আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখে না সে হলো মৃতের মতন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর স্মরণে নিজেকে নিজের জবানকে তরতাজা রাখে, ভিজা রাখে, সে যেন একটা জীবিত জীবন্ত, আর যে আল্লাহর জিকির যার অন্তরে নেই সে যেন একটা মৃত। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে জীবিত জিনিসের দাম সবসময় বেশি, বাজারে যদি কেউ কোনো কিছু ক্রয় করতে যায়, মাছ কিনতে যায়, যে তাজা মাছটার দাম বেশি, ঠিক তেমনিভাবে জীবিত জিনিসের দাম বেশি, মৃত জিনিসের দাম খুবই কম, নেই বললেই চলে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যে আল্লাহর জিকিরে নিজেকে নিমগ্ন রাখে সে জীবিত, আর যে আল্লাহর জিকিরে নিজেকে নিমগ্ন রাখে না সে মৃত। কাজেই মৃত হলো বেদামি আর জীবিত হলো দামি। যেমন কোনো গাছকে যদি জীবন্ত কাটার পরে সেই গাছটাকে চেরাই করা হয়, সেই গাছটাকে চেরাই করে তক্তা কাঠ ইত্যাদি বানানো হয়, সে কাঠটা দামি হয়। আর মৃত যে গাছটা মরে গেছে, যদি অনেক বড় গাছ মরে গেছে, অনেক আগেই মরে গেছে, সেই গাছটা কেটে যদি চেরাই করে কাঠ ইত্যাদি বানানো হয় তার দ্বারা হবে না। কেন হবে না? টেম্পার চলে গেছে, টেম্পার চলে গেছে, যার কারণে হবে না। অনুরূপভাবে জীবিত যে জিনিস সেটার টেম্পার আছে, মৃতের টেম্পার নাই। কাজে জীবিতের জন্য সেটার জন্য রয়েছে স্বর্গ, যেই নফসটা জীবিত সেই নফসের জন্য রয়েছে আল্লাহর জান্নাত, আর যেটা মৃত সেটার জন্য রয়েছে আল্লাহ পাকের নির্মিত জাহান্নাম। যেহেতু জীবিতের জন্য জান্নাত, মৃতের জন্য জাহান্নাম রয়েছে, আমাদের এই পৃথিবীর কাঠ এবং খড়ির মতন মৃত গাছ দিয়ে আগুনে পোড়ানো হয়,
জীবিত গাছ দিয়ে অনেক দামি দামি অনেক কিছু বানানো হয়। আল্লাহ রাসূল বলে দিলেন লা ইয়াজালুল মাসালুল লাযী ইয়াজকুরুল্লাহ ওয়াল লাযী লা ইয়াজকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আচ্ছা, আল্লাহ রাসূল আরো বললেন এই জিকির সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে যে ব্যক্তি সব সময় জিকিরে নিজেকে নিমগ্ন রাখে সে আল্লাহর দাস হিসেবে পরিগণিত হইয়া যায়, আর যে নিমগ্ন রাখে না সে আল্লাহর দাস থাকে না। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বা আনা আইন্দা জন্নে আব্দি বি, আমি বান্দার অন্তরের মধ্যে ধারণা খেলখুশির মধ্যে আমি থাকি, এটা জাকারানি যখন সে আমাকে জিকির করে স্মরণ করে আমি তার মধ্যেই থাকি। ফাইন জাকারানি ফি নাফসিহি, বান্দা যদি নিজেকে অন্তরে নিজের অন্তরে আমি আল্লাহকে স্মরণ করে, ফা জাকারতুহু ফি নাফসি, আমি বান্দাকে আমার নফসে স্মরণ করি। মাইন তাকাররাবা ইলাইয়া শেবরান, যদি বান্দা আমার দিকে এক কদম এগিয়ে আসে, শেবরান মানে এক বিগত, তাহলে তাকাররাবতু ইলাইহি জেরান, আমি বান্দার দিকে এক গজ এগিয়ে যাই, বান্দা এক বিগত আসলো আমি এক গজ। ওয়াইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমার কাছে আসে হেঁটে হেঁটে, আতাই তো হারুয়া লাতান, আমি বান্দার কাছে দৌড়িয়ে চলে যাই। এমনিভাবে আল্লাহ তার কালামে বললেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তার কালামে ঘোষণা দিলেন বান্দা তুমি যদি আমাকে স্মরণে রাখো, অর্থাৎ আমি স্মরণ করার যে মাধ্যমগুলো তোমাদের জন্য সিলেকশন দিয়েছি এটা যদি রাখো, তাহলে আমি আল্লাহ পাক, আমি স্রষ্টা, আমি তোমাকে কখনো ভুলে যাব না, আমিও তোমাকে স্মরণে রাখব। আর যদি তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে থাকো তাহলে পরে আমিও তোমাকে ভুলে যাব। ওয়াশকুরুলি, আমি যে হাজারো নেয়ামত দিয়ে তোমাদেরকে ঘোষিত করে রেখেছি, সারা জগৎ তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, বিচরণ করবে, ফল ফ্রুট হাজারো নেয়ামত ভোগ করবে, এগুলোর শুকরগুজার তোমরা করবে, এগুলোর এই নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করবে। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা কুফুরি অস্বীকার করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দিলাম, এই সব কিছুকে অস্বীকার করে কাফের হইও না। যা হোক, সংক্ষিপ্ত আলোচনায় যাহা কিছু আমরা এখান থেকে পেলাম সেটা হলো এই, সর্বসময় সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ একটা মুমিনের অন্তরে থাকবে, এটাই হলো একটা মুমিনের পরিচয়। যার অন্তরে আল্লাহর জিকির না থাকবে সে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহান এক নেয়ামত থেকে দূরে সরে পড়লো। কাজে জিকির করা এটা বান্দার আল্লাহর তরফ থেকে বান্দার জন্য একটা নেয়ামত, যার নসিবে জুটে সেই জিকির আল্লাহর করতে পারে, যার নসিবে ভাগ্যে জুটে না সে আল্লাহর না শুকরগুজারি হয়ে কাফের হয়ে আল্লাহ পাকের দুশ্মন হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।